দীর্ঘ আঠারো বছর পর নবগঠিত সর্ব ইউরোপ আওয়ামী লীগের উদ্যোগে অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সার্বিক সহযোগিতায় সর্ব ইউরোপ আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দের সমন্বয়ে অস্ট্রেলিয়া ভিয়েনার ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুলতান মোহাম্মদ শরীফ সভাপতি ইউকে আওয়ামী লীগ এবং সর্ব ইউরোপ আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলামের সভাপতিত্বে সঞ্চালনায় ছিলেন সর্ব ইউরোপ আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব উক্ত অনুষ্ঠানে সর্ব ইউরোপের প্রতিটি দেশ থেকে সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং ইতালি আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে পঞ্চাশ সদস্য বিশিষ্ট একটি দল ওখানে উপস্থিত থাকেন উক্ত অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সম্মানিত সদস্য এবং গাজীপুর জেলা সমাজ কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি সোহরাব হোসেন সরকার ওয়ানকোনা জেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক বাংলাদেশ সমিতি ভেনিসের সভাপতি জনাব মজিবুর রহমান সরকার রোম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং গাজীপুর জেলা সমাজ কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সানি মোহাম্মদ এবং বিশিষ্ট ব্যবসায়ী ইমরুল কায়েজ তথ্য ও ভিডিও চিত্রে সানি মোহাম্মদ